আসসালামু আলাইকুম। 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মানতে হবে যেসব বিধিনিষেধ, এক মানে 10টি বিধিনিষেধ মানতে হবে। এক, সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস বন্ধ থাকবে। দুই, সড়ক রেল নৌপথ গণপরিবহন অভ্যন্তরীণ বিমানসহ ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিন, শপিং মল মার্কেট সহ সব দোকানপাট বন্ধ থাকবে। চার, সব পর্যটন কেন্দ্র রিসোর্টস কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। পাঁচ, সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। ছয়, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি বন্ধ থাকবে। রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। আট দিন দিন শিথিল আট দিন শিথিল 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সাত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। আট, ব্যাংকিং, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। নয়, সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজ ভার্চুয়ালি ইমেইল, SMS, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মাধ্যমে সম্পন্ন করবেন। নম্বর 10, আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষিপণ্য ও উপকরণ, সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, বিক্রয়, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, COVID-19 টিকা প্রদান, জাতীয় পরিচয়পত্র NID প্রদান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, সরকারি বেসরকারি গণমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি কর্পোরেশন, পৌরসভা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে। ধন্যবাদ সকলকে।